শুনে পেতে না জানতো কি আর কি, লাকি দিছে দশম থেকে ক্যাশন দিয়ে দিছে, মানে মেজ দেওয়া নাকি আগে জলতা গুণ আসলো সেটাই দিয়ে আসে। এদিন মেয়ের আপনার কি ইয়ে অনুষ্ঠান, মেয়ের অন্নপ্রাশন আসলো, ঠিক কি রান্না করতে গেছিল চুলার মধ্যে? পায়েস বয়েছিল, মানে গরম জল একটা বয়েছিল পায়েস কোটা। এটা কি অনুষ্ঠানের দিন হয়েছে? পরে আপনার হাসপাতালে কে নিছে? আমার ভাই বোন আছে, আমার বোন আছে, আমার ভাই আছে। কোন হাসপাতাল নিছে? তো জীবিত আনার পর মৃত্যু হিসেবে কবে? বর্তমানে আপনার মেয়েটা কই আছে? বাড়িতে। কার কাছে আছে? আমার বাড়িতে আমার ভাগ্নি আছে, আমার বোন আছে। এত ছোট মেয়ে মানে মা ছাড়া কিভাবে থাকে? থাকেনি কান্নাকুড়ি করে সাত মাস বয়স। মিসেজের নাম কি? আপনার বউর নাম কি? সেটা সরকার। বয়স কত? 21। বাড়িটা কোন জায়গায়? আমাদের বাড়ি সেটা মন্ত তোলা। আপনার নাম কি? আমার নাম তপন সরকার। কত বছর আগে বিয়ে করছেন? 2 বছর। বাড়ির ভিতরে অন্নপ্রাশন গেছিলাম 11 তারিখ গেছে। তারপরে চুলার ভিতরে গেছে, আপুর খাওয়ান গরম করতো, তারপর দেখেন চুলার থেকে আগুন লেগে গেছে। গেছে প্রথমে কে দেখছে বিষয়টা? বিষয়টা হতন এর ছেলে জন না এর বাগনি দেখছে আর কি। বাগনি দেখে আগুন লাগছে, তো কোনো ছেলে ছিল না এর বাগনি সকাল মামি ছিল আগুন লাগছে, এনে দৌড়া দৌড়ে সবাই হয়েছে বাড়ির ভিতরে অনুষ্ঠান। এই নাতির অন্নপ্রাশন কবে আসছিল? 11 তারিখে। এদিনই কি আগুনটা লাগলো গায়ে? পরে আপনারা কোন হাসপাতাল নিছিলেন? জিবি হাসপাতাল। তারপর জিবি হাসপাতাল অন্য ভর্তি করেছে, ভর্তি করেছে পরে তাকে আমরা খবর পাইছি আর আমরা আসছি। জীবিত আনার পর মৃত্যু হয়েছে কবে? মৃত্যু হয়েছে আজকে সকালে। কি মনে হয় মানে কিভাবে লাগতে পারে আগুনটা? কিভাবে লাগছে কোথায় সব আবুর খাওয়ান গরম করতে গেছে, গেছে পরে দোষণে টিকা লাগিয়ে গেছে গরম চুলার টিকা। চুলার তো আর কি জন্য বুঝাইছে তাই মতো জানা দত্ত না, তারপর পরে ক্যাসেন্ডেল লাগছে জামের নাম কি? তখন যখন তখন